আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব দক্ষতা উন্নয়নের জানালা, এই অধ্যায়ের সমুল্লায়ন এবং তার পরবর্তী পেজের কাজগুলো দেখব। তো শিক্ষার্থীরা, এখানে কি বলা আছে একটু পড়া যাক। প্রথমেই বলা আছে, তোমার এলাকায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার কি ধরনের সুযোগ রয়েছে তা উল্লেখ করো। তো এখানে তোমরা কি লিখে নিবা বা খাতায় তোমরা এই প্রশ্নের জন্য কি উত্তর লিখবা সেটি দেখিয়ে দিচ্ছি। ক নম্বর লিখে নিতে পারো, আমার এলাকায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সুযোগ সুবিধা বেশ ভালো। তাত্ত্বিক জ্ঞান থেকে যেহেতু হাতে কলমে প্রশিক্ষিত জ্ঞান বেশি সমাদৃত, তাই আমার এলাকায় এ ধরনের শিক্ষা ব্যবস্থা চালু করায় এলাকার মানুষ ভীষণ উপকৃত হচ্ছে এবং দক্ষতা অর্জন করছে। তার পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, খ নম্বর, তোমার এলাকায় কোন কোন কারিগরি ও বৃত্তিমূলক কাজের চাহিদা রয়েছে বলে মনে করো। এর উত্তর হিসেবে দেখে নাও, আমার এলাকাতে ইলেকট্রিক্যাল, মোবাইল ও কম্পিউটার সার্ভিসিং, পাইপ ফিটিংস ইত্যাদি কাজের চাহিদা রয়েছে। তারপর তারপরের প্রশ্ন দেখো, এখানে গ নম্বর বলা আছে, কৃষি, শিল্প ও সেবা খাতের একটি করে পেশা নির্বাচন করো এবং নির্বাচিত পেশায় আমাদের দেশে উচ্চ শিক্ষার কি ধরনের সুযোগ আছে তা উল্লেখ করো। তো এখানে তোমরা কি লিখে নিবা বা তোমাদের খাতায় কি লিখবা এই প্রশ্নের জন্য সেটির উত্তর দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে নিতে চাই, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো গ নম্বর প্রশ্নের উত্তর দেখো, দেখো এখানে কৃষি খাতের জন্য আমরা একটা পেশা নির্ধারণ করেছি, কৃষি অফিসার। একজন কৃষি অফিসারের তেমন সুযোগ সুবিধা দেশে নেই, অধিকাংশ কৃষি বিজ্ঞানী বিদেশ থেকে ডিগ্রি অর্জন করে। শিল্প খাতের জন্য আমরা টেইলারিং বেছে নিয়েছি। দেখো আমাদের দেশে টেইলারিং এর জন্য প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, এগুলো থেকে প্রশিক্ষণ নিয়ে টেইলারিং এ দক্ষ হওয়া যায়। সেবা খাতের একটা উদাহরণ এখানে আমরা দিয়েছি, সেবা খাতের মধ্যে শিক্ষা অন্যতম, শিক্ষা এক ধরনের সেবা। ওকে, বর্তমানে শিক্ষা সেবা অনেক স্মার্ট, শিক্ষকদের জানাশোনার পরিসর অনেক বৃদ্ধি করতে হচ্ছে, জ্ঞান বিজ্ঞানের উপযুক্ত দক্ষতা অর্জনের সুযোগ সুবিধা এদেশে তেমন নেই, তাই বিদেশ থেকে ডিগ্রি অর্জন করতে হচ্ছে। তো গ নম্বরটার উত্তর দেখে নিলে তোমরা, এখন আমরা ঘ নম্বরটার উত্তর দেখব। মনে করো তুমি কারিগরি প্রতিষ্ঠান থেকে পরবর্তী পড়াশোনা করতে চাও, সেক্ষেত্রে সেখানে তুমি কোন ধরনের ট্রেড বেছে নেবে, অর্থাৎ কোন সাবজেক্ট বেছে নেবে। উক্ত ট্রেড বা সাবজেক্ট পছন্দ বা নির্বাচন করার কারণ কি, উক্ত ট্রেডটি আগামীর শ্রম বাজারে কি ধরনের ভূমিকা রাখবে বলে তুমি মনে করো। তো এই প্রশ্নটার উত্তর আমি দেখিয়ে দিচ্ছি। ঘ নম্বর দেখো, এখানে আমি লিখেছি, আমি ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং বিষয়ে 2 বছর মেয়াদী ট্রেড বেছে নেব। উক্ত, আচ্ছা এইখানে বানানটা একটু ভুল হয়ে গেছে, এখানে তোমরা লিখবা হচ্ছে উক্ত। উক্ত ট্রেড পছন্দের কারণ হলো দেশে এবং বিদেশে এর প্রচুর চাহিদা রয়েছে, আগামীর শ্রম বাজারে উক্ত ট্রেড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা যদি বাংলাদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে বিদেশে যাই তাহলে ভালো ক্যারিয়ার গড়তে পারবো। তো শিক্ষার্থীরা সমূল্যায়ন দেখে নিলাম, এখন আমরা দেখব এই অধ্যায়ে যা যা করেছি। তো এখানে টিক চিহ্ন দিতে হবে, করতে না পারলে 1 মার্ক, আংশিক করলে 3 মার্ক, ভালোভাবে করলে 5 মার্ক পাবা। তো দেখো 1 নম্বরে দেখো, কেস স্টাডি থেকে দক্ষ হয়ে ওঠার পরিক্রমা খুঁজে বের করা, এটা আমরা করেছি তাই আমরা এখানে টিক দেব। 2 নম্বর, কাজের ধরন ও দক্ষতার পরিবর্তন শনাক্তকরণ, এটাও করেছি, টিক চিহ্ন দেব, ভালোভাবে করেছি। দেখো পোশাক শিল্পে ভবিষ্যৎ পেশার ক্ষেত্র ও দক্ষতা অনুসন্ধান, এটাও আমরা কিন্তু করেছি। তোমরা যারা পূর্বের ভিডিওগুলো দেখো নাই অবশ্যই দেখে নিবা, আমি রেগুলার ভিডিও আপলোড করে থাকি এবং সিরিয়ালি আপলোড করে থাকি। তারপর দেখো 4 নম্বরটা, সেবা, শিল্প ও কৃষি খাতের কয়েকটি পেশার দক্ষতা চিহ্নিত, এটাও আমরা করেছি। তারপর 2030 সালে পেশার জন্য মৌলিক ও প্রযুক্তিগত দক্ষতা চিহ্নিতকরণ, এটা আমরা আংশিক করেছি, এখানে টিক দেব। কয়টা গেল, 5টা। 6 নম্বর দেখো, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সম্পর্কে ধারণা অর্জন, এটি আমরা করেছি। তারপর দেখো 7 নম্বর দেখো, কারিগরি শিক্ষার মাধ্যমে আকর্ষণীয় কেরিয়ার গড়ার মাধ্যমে কৌশল সম্পর্কে ধারণা অর্জন, এটিও আমরা করেছি, এখানে টিক দেব। সর্বশেষ 8 নম্বর, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, এটা আমরা আংশিকভাবে করেছি, যেহেতু অনেকেই করবে না এটা পরিদর্শন, আংশিকভাবে দিতে পারো অথবা এখানেও টিক দিতে পারো। এক্ষেত্রে এই তো স্কোরগুলো আমরা একটু গণনা করব। দেখো এই তো 5 আর 5, 10 15 20 20, তারপর হচ্ছে 20 25 30 31 32 33 34 35 36, তো 36
পাইছি 40-এর মধ্যে, ঠিক আছে? তাহলে আমার প্রাপ্ত স্কোর 36। অভিভাবকের মতামত, অভিভাবকের থেকে জেনে নিবা, কি লিখবো এখানে, সে খুব ভালো করেছে। তো তোমার স্কোর দেখে অভিভাবক বলবে, সেই অনুযায়ী এখানে লিখবা, এই অধ্যায়ে নতুন যা যা শিখেছি। তাহলে এখানে তোমরা কি লিখতে পারো সেটি দেখিয়ে দিচ্ছি। তো শিক্ষার্থীরা দেখো, এই অধ্যায়ে যা শিখেছো, পোশাক শিল্পে ভবিষ্যৎ পেশার ক্ষেত্র ও দক্ষতা অনুসন্ধান, 2 নম্বর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের অভিজ্ঞতা, এটা শিখেছো, কেস স্টাডি থেকে দক্ষ হয়ে ওঠার পরিক্রমা খুঁজে বের করা, তারপর সর্বশেষ শিক্ষকের মন্তব্য থাকবে, এখানে তোমরা শিক্ষকের থেকে শুনে এখানে এটি পূরণ করতে পারো অথবা শিক্ষকের দ্বারা পূরণ করতে পারো। তো আমি দেখিয়ে দিচ্ছি নমুনা উত্তর, সে বেশ ভালো করেছে, সামনে আরও ভালো করতে হবে, দোয়া ও ভালোবাসা রইল। তো আমরা দেখে নিলাম, পরবর্তী আমরা অন্য কিছু থাকলে সেটি আলোচনা করব ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা ভালো থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবে, আর তোমরা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তোমাদের মতামত জানাতে পারো। আল্লাহ হাফেজ।